আন্টি আপনি এখানে প্লিজ কাম ইনসাইড আসুন না বসুন আন্টি শি ইজ এনা আমার ফিয়ান্সে এনা উনি হচ্ছেন মহুলের মম ও হ্যালো আন্টি ঋদ্ধি আমার তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে যেগুলো ফোনে বলা সম্ভব ছিল না তাই ভাবে ছুটে আসতে বাধ্য হলাম আশা করি তোমার আমি তোমাদের খুব একটা অসুবিধে ফেলিনি না না অসুবিধা কি আছে অসুবিধা কোনো ব্যাপার নেই কফি না আমি আছি না ব্যস্ত হয়ো না বসো তোমার চেম্বার তো বেশ ভালো ভেরি গুড ইন্টেরিয়র ক্রেডিট গোস টু ইনা ওরই প্ল্যানিং কত পড়লো আই মিন পশ এরিয়া হলে তো শুধু জায়গাটাই প্রায় 2 কোটির মতো পড়তো তাই না আন্টি শরীর খারাপ তো পশ এরিয়ার লোক ছাড়াও হয় তো আমরা ওইসব ভেবে কিছু করিনি আপনি বলুন মানে আপনি কি বলতে এসেছেন সব ঠিক আছে তো নাকি মহুলের ওয়াইফের আবার কোনো প্রবলেম হয়েছে তাই আপনি এভাবে ছুটে এলেন না না আমি আসলে ও কি এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে আন্টি আমরা একসাথেই পড়াশোনা করেছি আমরা একই কাজ করি শুধু ওর কাজ করার সিস্টেমটা একটু আলাদা দ্যাটস ইট আপনি যা বলতে চান সেটা বলতে পারেন ওর সামনে আমি কথাটা সেজন্য বলিনি ঋদ্ধি আমরা বসে আছি ও দাঁড়িয়ে আছে অড লাগছে ইয়া প্লিজ তাহলে যেটা বলতে এসেছি সেটা বলে ফেলি আমি এখানে এসেছি তোমাকে ইনভাইট করতে তোমার সঙ্গেও তো আলাপ হয়ে গেল কি যেন নাম ওর এনা রাইট এনা তোমাদের দুজনের নিমন্ত্রণ রইল আগামী 22 তারিখ মহুল ভিনির রিসেপশন খুব ছোট করে করছি একেবারে ক্লোজ লোকজনদের নিয়ে শুধু রিসেপশনে ইনভাইট করবে বলে রাত্রি মল্লিক নিজে এসেছেন এখানে ব্যাপারটা তো ঠিক বিশ্বাস হচ্ছে না অবাক হচ্ছে খুব তাই না আরে না না খুব ইচ্ছে আছে একদিন বড় করে করব কিন্তু আপাতত নিয়মটুকু তো রক্ষা হোক না আন্টি আপনি নিজে এসেছেন ইনভাইট করতে